আপনার সন্তান আপনার অজান্তে আদা নাস্তিক হয়ে যাচ্ছে, সেমি নাস্তিক হয়ে যাচ্ছে, সিকি নাস্তিক হয়ে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না, সে ধর্মহীনতার পথে এগিয়ে যাচ্ছে। কারণ ধর্মহীনতার পথে তাকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে, শিক্ষার নামে, বিনোদনের নামে, নানা নামে আপনার সন্তানকে বেঈমান বানানোর শত শত আয়োজন এই সমাজে আছে। আপনি শুধুমাত্র একটু টুপি মাথায় দেওয়াচ্ছেন ছেলেটাকে, মেয়েটাকে একটু ইসলামী দু চারটা কথা বোঝাচ্ছেন, বিশ্বাস করুন এটা দিয়ে তাদেরকে মুসলমান রাখতে পারবেন না। আপনি কবরে পা রাখতে দেরি হবে এমন বহু পরিবার আছে যাদের সন্তানরা বেঈমান হতে দেরি হবে না। আপনার বংশধারা ইমান এবং ইসলাম এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই জন্য রমাদান মাসটা একটা সুবর্ণ সুযোগ, বাচ্চাদেরকে সময় দেন, আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, সোশ্যাল মিডিয়ার গলা চিপে ধরেন এবং পরিকল্পনা করেন নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করবেন। অপারেশন হবে যে এইবার এবার মোবাইল, এবার সোশ্যাল মিডিয়া আমার আমার জীবন থেকে সবচেয়ে মূল্যবান মাসটাকে নষ্ট করতে পারবে না, আমি এটা করতে দেব না। এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের বসতে হবে, আমাদের মিট করতে হবে, আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কিছু একটা করব, আমরা কিছু একটা করব, এর জন্য পরিকল্পনা এবং সিদ্ধান্ত যৌথভাবে নিতে হবে। বাচ্চাদেরকে নিয়ে একটা সময় একটু একটা হাদিস একটা আয়াত পাঠ করেন। আমরা রমাদান প্ল্যানার তৈরি করেছি, আমরা চাই 30 দিনে 30টা আয়াত, 30টা হাদিস, 30টা বিষয় আপনাদের জানা হোক। আগামী বছর রমাদান প্ল্যানারে আমরা ইনশাআল্লাহ নতুন সংযোজন করব, তারাবির সার সংক্ষেপ। আপনার পরিবারের সাথে আপনি বসেন, একটু আলাপ করেন এবং তাদেরকে একটা আয়াতের কথা বলেন, একটু দিনই কথা বলেন, একটু আলাপ করেন। বেশিরভাগ বাবারা বেশিরভাগ মায়েরা সন্তানদেরকে নিয়ে 2-4 মাসের মধ্যে 2-5 মিনিট সময় বসে কাউন্সিলিং করার সুযোগ সৌভাগ্য হয়নি। শুধু কেবল কীভাবে টাকার মেশিন বানাবেন, কীভাবে পয়সার মেশিন বানাবেন, এই ধান্দা ছাড়া কিছু করেন নাই। ওরে শুধু টাকাই চিনেছেন, ও টাকাই চিনবে। ওকে শুধু পদমর্যাদাই শিখাইছেন, চেয়ারই শিখাই চিনাইছেন, ওরে কেরিয়ার চিনাইছেন, ও শুধু কেরিয়ারই চিনবে, আপনাকেও চিনবে না, আপনাকেও চিনবে না। কারণ আপনি ওকে ওর আল্লাহর সাথে পরিচয় করান নাই, আপনি তাকে রাসূলের সাথে পরিচিত করান নাই। এর প্রায়শ্চিত্ত আপনাকেই ভোগ করতে হবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, কারণ ওর আখের গোসাবে, আপনি ওকে আখের গোসা শিখাইছেন, ওকে সেক্রিফাইস শিখান নাই, ওর হাতে ইফতারের প্লেট দিয়ে ঘরে ঘরে পাঠান, ওকে নিয়ে তাহাজ্জুদের সময় হাত তোলেন আল্লাহর কাছে, আপনার কান্নার শুনে সে শিখবে কীভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। ওয়াজ দিয়ে সব কিছু হয় না, নিজেরা কিছু কিছু আমল করে বাচ্চাদেরকে শেখাতে হয়, তাদেরকে দেখাতে হয়, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের জন্য, বাচ্চাদের জন্য আলাদা আলাদা প্ল্যান থাকতে হবে, আলাদা আলাদা পরিকল্পনা থাকতে হবে। আপনার ঈদের মার্কেটিং, আমাদের সন্তানদেরকে ভোগবাদী করা হচ্ছে, সমস্ত মিডিয়াগুলোর প্রয়াস, সকল ইসলাম বিরোধী এবং ইসলাম ছাড়া ধর্মহীন যত সংস্কৃতি আছে সবগুলোর প্রয়াস হলো কীভাবে ভোগবাদের মধ্যে আমরা হাবুডুবু খাবো, খাওয়া দাওয়া ফুর্তি করা, ব্যাস গরু ছাগলের মতো, পশু পাখির মতো, শুধু ভোগ আর ভোগ, কোনো ত্যাগ নেই। আরে ভাই, পশুর সাথে মানুষের পার্থক্যের জায়গাটাই এখানে, ওরা ত্যাগ জানে না, ওরা ভোগ জানে, যারটা সে বুঝে। মানুষ সেলফিস্ট হবে না, মুসলমান ত্যাগই হবে, সে শুধু ভোগ শিখবে না। ওটা শেখাতে হবে বাচ্চাকে যে তোমার ঈদের কেনাকাটার জন্য এবছর বাবা 5,000 টাকা বাজেট আমার, এই 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি পায়জামার সেট কেনা যেতে পারে, অনেক দামি বারে ব্র্যান্ডের। আবার তুমি চাইলে 2,500 টাকা দিয়ে তুমি একটু কম দামের কিনে ওই 2,500 টাকা দিয়ে তোমার এই ক্লাসমেট, তোমার এই বন্ধু বান্ধবদের মধ্যে দুজনকে দুটা পাঞ্জাবি পায়জামা কিনে দিতে পারো, তুমি কোনটা করবা দেখো। তাদেরকে তাদেরকে অভ্যাস করেন এবং তাদেরকে শেখান যে তোমার বাজেট থেকে তুমি দাও, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।